দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাঙ্কের নিবেদিত আমাদের আজকের সাত দিনে শনিবারের এই সাত দিনে আমরা কথা বলতে চাই মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে আমরা জানি যে গত কয়েক বছর ধরে মালয়েশিয়াতে একটা শ্রম শ্রমশক্তি আমরা পাঠিয়েছি বলতে হয় যে সৌদি আরবের পরে মালয়েশিয়াতে অনেক বেশি সংখ্যক আমাদের জনশক্তি গিয়েছে এরকম একটা বড় শ্রমবাজার যেখানে রয়েছে সেটা আজকে থেকে বন্ধ হয়ে গেল মালয়েশিয়ান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেন বন্ধ হলো এবং এই বন্ধ হওয়া বাংলাদেশের আসলে কি ধরনের প্রভাব পড়বে আমাদের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বা আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে চাই যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসলে হচ্ছেটা কি শুরুতেই পরিচিত হয়নি আমাদের সাথে অতিথি হিসেবে কারা আছেন আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ ফজলুল হক ব্যবস্থাপনা পরিচালক এনএফএস ওভারসিস লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এবং আমাদের সাথে আছেন আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাকেও স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ এবং মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশী প্রবাসী সাংবাদিক আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে থ্যাংক ইউ রানা ইসলাম আমাকে যুক্ত করার জন্য আরিফুল ইসলাম আপনাকে দিয়ে আমরা আসলে শুরু করতে চাই যে আমরা জানি যে গত কালকে বিশেষ ফ্লাইট এবং বিভিন্ন আমাদের অনেক জনশক্তি কালকে মালয়েশিয়ান এবং এয়ারপোর্টে এক ধরনের গ্যাদারিং তৈরি হয়েছে অনেকে হয়তো এয়ারপোর্ট থেকে বের হতে পারেনি তো সার্বিকভাবে মালয়েশিয়াতে কি ধরনের পরিস্থিতি বিরাজ করছে একটু যদি আমাদেরকে জানান আসলে গতকালকে বিশেষ ফ্লাইটে এবং তার আগের যে ফ্লাইটগুলোতে আপনার মালয়েশিয়ার এয়ার এয়ারপোর্টে যে বাংলাদেশি কর্মীগুলো আসছে শুধু বাংলাদেশী না প্রায় চোদ্দটি কান্ট্রি থেকে প্রায় বিশ হাজারের উপরে কর্মী মালয়েশিয়ার এই দুইটা এয়ারপোর্ট কে এল ওয়ান এবং কে এল টু এই দুইটা এয়ারপোর্টে অবস্থান করছে সেক্ষেত্রে শুধু বাংলাদেশি কর্মী ছিল প্রায় পাঁচ হাজারের উপরে তো আসলে একসাথে এতগুলো কর্মী একবারেই ব্যবস্থাপনাটা করাটা আর কি খুব একটা জটিল পর্যায়ে ছিল তো সেই হিসেবে এখনো পর্যন্ত কর্মী এয়ারপোর্টের ভিতরে অবস্থান করছে এবং তারাই অবস্থান করছে যাদের কোম্পানির মালিকগুলো এখনো এসে রিসিভ করে নেই আর রিসিভ করে নাই এবং তার আর বিষয় হচ্ছে যে রিসিভ করার আগেই ইমিগ্রেশনের বিভাগ থেকেই কোম্পানির মালিকদের বিশেষ একটা ইয়ে নিতে হয় এন্ড অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই অ্যাপয়েন্টমেন্টের বাইরে যদি কোনো কর্মী নিতে যায় তাহলে সেই কর্মী গ্রহণ করতে পারবে না তো সেই হিসেবে মালেশিয়ার মালেশিয়ার বিমানবন্ধরে একটা জটিল অবস্থা জটিল অবস্থায় আরকি বিরাজ করছে অনেক কোম্পানি আছে যারা এখনই কর্মীদের গ্রহণ করতে আসে নাই আপনি এর মধ্যে আমরা জানি যে মালয়েশিয়ান দূতাবাসের কর্মরত কর্মকর্তাদের সাথেও আপনার এর মধ্যে কথা হয়েছে বা আপনি ওনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছেন ওনারা কি বলছেন বিশেষ করে বাংলাদেশি জনশক্তির ব্যাপারে কি বলছেন ওনারা আসলে এখানকার গতকালকে রাত চারটা পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামী মাহসার উনি এবং তার কর্মকর্তাদের নিয়ে এয়ারপোর্টে একবারে নজির বিহীন ভাবে রাত পর্যন্ত অবস্থান করছি তো ওনাদের ব্যাপার হচ্ছে যে যে কর্মীগুলো আসতে পারি নাই বাংলাদেশ থেকে একটা বিষয় আর যারা এখানে আসছে তাদেরকে যে কোনো ভয়ে ইন করানো এবং বাংলাদেশের অপেক্ষামান যে কর্মীগুলো আছে তাদের ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে এই যে একটা স্থিতিশীল অস্থিতিশীল অবস্থা এটাকে চলমান রাখা মানে কূটনৈতিকভাবে কথাবার্তা চালিয়ে রাখে আপনি থাকুন আমাদের সাথে আরিফুল ইসলাম আমরা আবারও কথা বলবো আপনার সাথে আমি একটু এখানে আসতে চাই মঞ্জুরুল ইসলাম আপনার কাছে যে একটা কথা আরিফুল ইসলাম বলেছে যে যারা আসতে পারেনি মানে বাংলাদেশের এয়ারপোর্টে কালকে আমরা ভিড় দেখেছি সেটার বাস্তবতা আপনি কি দেখছেন আপনি তো এদের নিয়ে কাজ করছেন তো আপনার কাছে বাস্তবতার রিপোর্ট কী রয়েছে শুধু গতকালকেই না লাস্ট তিন চার দিন ধরেই আমাদের বিমানবন্দরে বিশেষ শাহজালুল বিমানবন্দরে প্রবাসে যেতে ইচ্ছুক যারা দীর্ঘদিন ধরে তাদের সমস্ত কাগজপত্র হয়ে গেছে ভিসা হয়ে গেছে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএমইটি থেকে যাদের ছাড়পত্রও হয়ে গেছে তারা আসলে যাওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে তো বিভিন্ন এজেন্সির মাধ্যমেই তারা যায় এজেন্সি আসলে তাদেরকে বলছিল যে তোমরা যেতে পারবা কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে ছিল যে এত বিপুল সংখ্যক কর্মীর একসঙ্গে যাওয়ার মতন আসলে টিকিট পাওয়া যাচ্ছিলো না মানে উড়োজাহাজের তো একটা লিমিটেশন আছে প্রতিদিন নিয়মিত যে ফ্লাইটগুলো যায় সেগুলোতে আসন সংখ্যা তো আর বাড়ানো যাচ্ছে না এরপরেও বিশেষ ফ্লাইট দেওয়া হয়েছে কয়েকটি কিন্তু আসন সংখ্যা যতটুকু বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি লোক শ্রমিক আসলে যাওয়ার অপেক্ষায় ছিলেন এই কারণে গত কয়েকদিন ধরেই বিমানবন্দরে শ্রমিকরা যাচ্ছিলেন টিকিট ছাড়া আমি অনেকের সাথেই কথা বলেছি যে আপনাদের টিকিট নেই কোনো কোন ফ্লাইটে যাবেন জানেন না আপনি বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন কেন তো বেশিরভাগই যে মন্তব্যটি করেছে যে তারা বলছেন যে তারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা বলেছে যে আমরা টিকিটের জন্য চেষ্টা করছি যে সময় টিকিট হতে পারে যে কোনো সময় তোমার ফ্লাইট হতে পারে তুমি বিমানবন্দরে থাকো যাতে ইনস্ট্যান্ট আমরা তোমাকে টিকিট দিলে তুমি চলে যেতে পারো এর মধ্যে হয়েছে কি অনেকগুলো এজেন্সির কাছ থেকে বারবার তারা যখন যোগাযোগ করছিল এজেন্সিকে অনেকগুলোতে ভুয়া টিকিটও দেওয়া হয়েছিল যেগুলো নিয়ে তারা প্রতারিত হয়েছে যে গিয়ে দেখেছেন যে আসলে ওই টিকিটটা আসল টিকিট না ওটা হয়তো বানানো টিকিট এভাবে যেতে পারেন এই কারণে গত দুই তিন দিন ধরে বিমানবন্দরে একটা অবস্থাপনার অবস্থা তৈরি হয়েছিল সর্বোচ্চ খারাপ অবস্থাটা হয়েছিল গতকাল যখন দুপুরবেলার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিল যে আজকে একটা বিশেষ ফ্লাইট যাবে এবং সেই ফ্লাইটের টিকিট বিক্রি করবে এজেন্সিগুলোর মাধ্যমে তালিকা চেয়েছে তো তখন একসঙ্গে সবগুলো এজেন্সি চেষ্টা করছিল যে ওই ফ্লাইটে তার লোককে নেওয়ার জন্য এবং সব এজেন্সি তার ওই লোকগুলোকে বলছিল আপনার এয়ারপোর্টেই থাকেন আমরা ম্যানেজ করছি মানে তো এই হোপের কারণেই কালকে আসলে ডিজাস্টারটা বেশি হয়েছিল যে সবাই চলে গেছে মনে করছিল যে তারটা হয়তো হবে তো পর্যন্ত অসংখ্য মানুষ আপনি নিশ্চয়ই জানেন যে আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণ মন্ত্রী প্রতিমন্ত্রী শফিকুর রহমান সিলেটের একটা সাংবাদিকদের সাথে কথা বলার ক্ষেত্রে বলেছে যে বাইশটা ফ্লাইট স্পেশাল ফ্লাইট দেওয়া হয়েছে এবং উনি এক ধরনের দোষারোপ করেছেন কিন্তু এজেন্সি গুলাকে যে এজেন্সিগুলোর মধ্যে ওনারা চেয়েছিলেন সেই লিস্টটাও ঠিকমতো দিতে পারেনি এইখানে মানে কি অবস্থা আসলে কেন দিতে পারেন আপনাদের অনুসন্ধানে কোনো তথ্য আছে আমি অনেকের সাথেই কথা বলেছি আমার বিএমিটির সামনে গিয়েও কয়েকদিন ধরে লোকজনের সঙ্গে দেখা হচ্ছিল যে কেউ বলছিল যে তাদের আসলে এপ্রিলের শেষের দিকেও ভিসা হয়ে গেছে ছাড়পত্র হয়ে গেছে কিন্তু সে যায়নি তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখনো যাননি কেন তো তারা যেটা বলেছিলেন যে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছিলেন তো ওই সময় টিকিটের দামটা অনেক বেশি ছিল এই রিক্রুটিং এজেন্সিগুলোর একটা হোপ ছিল যে এই টাইমটা মনে হয় বাড়ানো হবে টিকিটের দামটা কমে যাবে কমে যাবে আচ্ছা তো সবাই ওইরকমই ভাবছিল এজেন্টগুলো যে টিকিট এখন এত টাকা দিয়ে না কিনে একটু ওয়েট করি যেটা হয় আর কি সবাই ধারণা যে শেষ মুহূর্তে এসে দশ দিন টিকিটটা কিনতে হয় আমি একটু আসতে চাই হক আপনার কাছে যে এই যে টিকিটটা যে শ্রমিকরা যেতে চাচ্ছেন তাদের টিকিটটা মানে গুলো কি হয় আপনাদের সাথে যে টিকিটটা কিনবেন কে যিনি যাচ্ছেন তিনি কিনবেন আর রিক্রুটিং এজেন্সি একটা প্যাকেজের আওতায় এগুলো ধন্যবাদ কারণ একটা অব্যবস্থাপনা কিন্তু আমরা দেখছি নর্মালি যেটা প্রসিডিওর একজন ওয়ার্কার যখন তার ই ভিসা হবে ই হওয়ার পরে প্রসিডিউরটা হয় যে তাকে বিএমটি থেকে সারপত্র নিতে হয় তো ই ভিসা হওয়ার পরে যে সমস্ত ওয়ার্কার মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে তাদেরকে অভিহিত করা হয় যে আমরা এই ডেটে তোমার ফ্লাইটটা ধরতে চাচ্ছি তুমি রেডি কিনা যখন প্যাসেঞ্জার বা তার পক্ষে যে এজেন্ট মফসলের যে এজেন্ট থাকে সে যখন কনফার্ম করা হয় যে এই আমার এই প্যাসেঞ্জারটা এই তারিখে যেতে পারবে তখন রিক্রুটিং এজেন্সি যে মালয়েশিয়া থেকে ডিমান্ডটা নিয়ে আসছে সেই তখন টিকিটটা কনফার্ম করে টিকিট কনফার্ম করার পরে তারপর বিএমটি থেকে সারপত্র নেওয়া হয় সারপত্র নেওয়ার পরে তাকে ওই নির্দিষ্ট ডেটে যেদিন ফ্লাইট হবে তার আগের দিন তাকে তার অফিসে এনে তার সমস্ত কাগজপত্র পেপারস বুঝে দিয়ে তাকে পাসপোর্ট দিয়ে বলে দেওয়া হয় যে তোমার এই তারিখে তোমার ফ্লাইট তুমি চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে তুমি এয়ারপোর্টে উপস্থিত থাকবা। উইদাউট টিকিটে কোনো রিক্রুটিং এজেন্সি এয়ারপোর্টে কোনো প্যাসেঞ্জারকে পাঠানো এটা আসলে সমীচীন না এটা সম্ভব না কারণ যখন প্যাসেঞ্জারটা এয়ারপোর্ট থেকে ফেরত আসবে যেহেতু সে একজন ব্যবসায়ী তার ব্যবসায় একটা রিপিউটেশন আছে সো কোনো ব্যবসায়ী চায় না যে তার রিপিউটেশনটা নষ্ট হোক কারণ এটা তো ওয়ান টাইম বিজনেস রেপুটেশনের প্রসঙ্গে যখন আসলে নেই তখন যে বিষয়টা নিয়ে আসলে মালয়েশিয়ান শ্রম বাজার আজকে থেকে বন্ধ হয়ে গেল বাংলাদেশের এর আগেও আমরা দেখেছি যে গত পনেরো বছরে তিনবারের মতো বন্ধ হয়েছে এবং একটা বড় সময় নিয়ে সেটা আবার ওপেন করতে হয়েছে যদিও আপনারা হয়তো আশা করছেন যে এটা সাময়িক তো রেপুটেশনের ব্যাপারে আপনি যখন বলছেন তখন ব্যবসায়ীদের রেপুটেশন এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা বিভিন্ন পত্রিকায় লিখছেন আপনারাও দেখেছেন সিন্ডিকেটের রেপুটেশন আসলে কি ব্যবসায়ীরা ওই ব্যবসার কথাটা মাথায় রেখে করেন আপনিও একজন এজেন্সি সিন্ডিকেশন যে কথাটা যখন কোনো দেশের জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় বা বন্ধ থাকে তখন মার্কেটটা ওপেন করার জন্য রেসপন্সিবিলিটি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকারের যখন ওই দেশের সাথে দুই দেশে একটা চুক্তি হয় যে আমরা এই দেশ থেকে ওয়ার্কার আমরা মালয়েশিয়া পাঠাইতে পারবো বা অন্য দেশে পাঠাইতে পারো যখন দ্বৈত গভর্নমেন্ট বা মন্ত্রণালয় থেকে চুক্তি হয় তখন রিক্রুটিং এজেন্সি ওই দেশের সাথে ব্যবসা করতে পারে সিন্ডিকেশান বলতে আপনি যেটা বলছেন মালয়েশিয়া সিন্ডিকেশান সিন্ডিকেশানটা মানে করবে কে কারণ এটা তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি আমি ব্যক্তিগতভাবে যদি আমি একটু আপনাকে তথ্য দিই দু হাজার ষোলো আঠারোতে যখন বন্ধ হলো তখন দশটা এজেন্সি কাজ করছিল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সেটা কিন্তু সিন্ডিকেটের কথা বলেই বন্ধ করে দেওয়া হয় এবং দু হাজার বাইশে যখন ওপেন করা হলো আবার নতুন করে তখন শুরু করেছিল পঁচিশটি এজেন্সি এরপরে বাড়তে বাড়তে একশো এবং বিভিন্ন গণমাধ্যমে এবং তথ্য যেটা আসছে বিভিন্ন গবেষণায় আমরা জানি যে এনজিও কর্মীরা অনেক গবেষণা করেছেন সেখানেও কিন্তু এই সিন্ডিকেশনের প্রভাবটাই এসেছে এবং বাইরের ভিতরেও দুইটা গ্রুপ কিন্তু আমরা দেখছি যে আপনারা বাইরের সদস্য যারা যে এক পক্ষ এক পক্ষকে দোষারোপ করছেন যারা এই একশোর বাইরে আছেন যারা একশোর ভিতরে আছেন তাহলে সিন্ডিকেশন হয় না সেটা কীভাবে বলতে পারি আচ্ছা আমি যদি এখন মালয়েশিয়াতে সিন্ডিকেশনের কথা বলি যে প্রথম যখন মালয়েশিয়া এগ্রি করলো যে বাংলাদেশ থেকে সে ওয়ার্কার নেবে তার দেশে ওয়ার্কার প্রয়োজন তখন মালয়েশিয়ার মালে মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশে আসেন এবং আমাদের দেশে মানব সম্পদ মন্ত্র মহোদয়কে ওই দেশে ইনভাইট করা হয়েছে দুই দেশের মন্ত্রী মহোদয় বসে একটা মিটিং করা হয়েছে যে আমরা কীভাবে ওয়ার্কার আনবো আর বাংলাদেশ থেকে কিভাবে ওয়ার্কার স্যান্ডিং করবে তাদের আলোচনার মাধ্যমে আমাদের দেশের যে মন্ত্রী মহোদয় ছিলেন তখনকার সময় তিনি বলছেন যে আমাদের দেশে লাইসেন্স আছে প্রায় আঠারোশো সেখানে অ্যাক্টিভ লাইসেন্স আছে প্রায় বারোশো বা তেরোশো এরকম তো সুতরাং ওনার কথা হলো মন্ত্রী মহোদয় বলছিলেন যে আমি এই বারোশো এবং তেরোশো লাইসেন্স হোল্ডার যাতে সবাই মালয়েশিয়া শ্রমিক প্রেরণ করতে পারে আমি সেটা চাই তখন মালয়েশিয়ার যে মন্ত্রী মহোদয় ছিলেন তিনি বলছেন যে ঠিক আছে তাহলে আপনার অ্যাক্টিভ যে রিক্রুটিং লাইসেন্স সে লিস্ট আমাদেরকে পাঠান আমরা এখান থেকে আমরা সিলেকশান করব যে কাদের কাদের মাধ্যমে আমরা যে বাংলাদেশ থেকে ওয়ার্কার রিক্রুট করতে পারি তো সুতরাং যখন ওরা মালয়েশিয়া থেকে ওরা সিলেকশান করলো যে আমরা প্রথমে ফার্স্ট টাইম আমরা পঁচিশটি লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশের সাথে ওয়ার্কারের কাজটা আমরা শুরু করতে চাই তখন এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল মালয়েশিয়ার মন্ত্রী মহোদয় বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয়ের কাছে যে আমরা স্টার্টিং আমরা পঁচিশটি লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে ওয়ার্কার আমরা আনতে চাচ্ছি যখন আমাদের দেশের মন্ত্রী এটা সম্মতি দিলেন তখন একটা চুক্তি স্বাক্ষরিত হলো যে অ্যাট ফার্স্ট এই পঁচিশটি লাইসেন্সের মাধ্যমে যাবে এই পঁচিশটি লাইসেন্স সিলেকশনের ব্যাপারে তাহলে মালয়েশিয়ান গভর্নমেন্টের সে সিলেকশন করছেন আর আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে প্রস্তাব দিয়েছেন তখন উনি যে কোনো কারণে হোক যে তখন উনি মন্ত্রী মহোদয় চেয়েছিলেন যে অ্যাট ফার্স্ট আমার দরজাটা ওপেন হোক যে পঁচিশটির মাধ্যমে ক্রমান্বয়ে যাতে আমাদের পনেরোশো লাইসেন্স হোল্ডার কাজ করতে পারে তখন সেই শর্ত সাপেক্ষে এই মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি মার্কেটটা ওপেন করা হয় ক্রমান্বয়ে শেষ পর্যন্ত একশো একটি লাইসেন্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে তাহলে আমারও প্রশ্ন যে এই সিন্ডিকেশনটা হলো কিভাবে। যে আমি তো আমার তো একটা রিক্রুটিং লাইসেন্স আছে আমি তো কোনো সিন্ডিকেটের জন্য আমি ওইভাবে বা আমার লাইসেন্স মন্ত্রণালয়ের কাছে ছিল সেখানে পাঠানো হয়েছে আমার লাইসেন্স তো ওইভাবে সিলেকশান হয়নি ওরা র্যান্ডম সিলেকশন করছে না ওরা কোন পদ্ধতি কোন মেথডে সিলেকশন করছে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো হয়েছে এবং আজকে থেকে যে কারণে বন্ধ হয়ে গেল সে বিষয়টা যদি আমরা জানি যে আমাদের শ্রমিকদের যেতে অনেক বেশি নির্ধারিত খরচের চাইতে অনেক বেশি খরচ হচ্ছে এবং যেটা মানবাধিকার লঙ্ঘন বলা হচ্ছে সেই বিষয়টা আসলে কেন হয় সেটাকে সিন্ডিকেটের কারণে হয় না বাস্তবতার কারণে হয় সেই প্রসঙ্গগুলো নিয়ে আপনার কাছে আমি আসবো নিতে হচ্ছে একটা বিরতি প্রিয় দর্শক দিচ্ছি বিরতি সাথেই থাকুন ফিরছি একটু পরেই প্রদর্শক আমন্ত্রণ আরও একবার আপনাকে নেক্সাস টেলিভিশনের সাথে আছেন আপনি দেখছেন সাত দিনের আয়োজনে আমরা কথা বলছি মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে যে প্রশ্নে আপনার কাছে ছিলাম যে বাস্তবতাটা আসলে কি এই যে সিন্ডিকেশনের কথা বলা হচ্ছে আসলে কি আসলে উনি যেমনটি বলছিলেন যে প্রথমে পঁচিশটি এজেন্সিকে দেওয়া হয়েছিল সেটি বাড়িয়ে ধীরে ধীরে একশো একটিতে গিয়েছে তো সমস্যাটা হচ্ছে মালয়েশিয়ায় যে বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো জনশক্তি রপ্তানি করে অনেক প্রতিষ্ঠান রপ্তানি করে তাদের সবারই ওখানে কন্টাক্ট আছে তারা অনেক কোম্পানি ওখান থেকে ডিমান্ড লেটার গুলো যে ডিমান্ড লেটার গুলো পায় এই যে একশো একটি কোম্পানিকে সীমাবদ্ধতা করা হয়েছে তো এই একশো একটির বাইরে যে এক্সোয়াইজেড কোম্পানি যদি কেউ এই ডিমান্ড লেটার পায় সে আর লোক পাঠাতে পারে না এই একশোর কারো একজনের আইডি ইউজ করে যেতে হয় তো খরচটা আসলে বারেটা ওইখানেই যে যখনই একটা বলা আছে যে এই মালয়েশিয়ায় লোক বাংলাদেশ থেকে পাঠাতে হলে আটাত্তর হাজার নয়শো টাকার মতন এর বেশি আর খরচ হওয়ার কথা না কিন্তু বাস্তবে গিয়ে দেখা যায় যে চার লাখ পাঁচ লাখ এরকম বিভিন্ন সময় শোনা যায় এরকম খরচ মানে সাত গুণ এরকম খরচ করে আসলে যাচ্ছে তাহলে টাকাটা যায় কোথায় এই যে একটা ডিমান্ড লেটার নিয়ে আসলো উনি একশো জন মানুষকে পাঠাবেন তো একশো জন মানুষকে পাঠানোর জন্য তাকে এই একশো একটি এজেন্সির মাধ্যমেই পাঠাতে হয় যখনই সেই একশো একটি এজেন্সির কারো না কারোর সাথে কন্ট্যাক্ট করে প্রতিজনের জন্য তাকে দেড় লাখ টাকা পরে করে দিতে হয় এটাকে অনুসন্ধানে বের হয়ে এসেছে নাকি আসলে কথা এটা একটা সফটওয়্যার ফি হিসাবে তারা বলে যে ওই সফটওয়্যারের নিবন্ধ নামটা তোলার জন্য দিতে হয় এই টাকাগুলো আসলে ওইখানেও

বা এমন কোনো ডকুমেন্ট পেয়ে সেখানেও কিন্তু বলা হয়েছে যে এই লেনদেন দেনগুলো হয়েছে রসিদ ছাড়া আচ্ছা এই অনুসন্ধানটা যেহেতু আমি মালয়েশিয়ায় ডিরেক্টলি আমার কোম্পানি থেকে আমার রিকর্ডিং এজেন্সি থেকে লোক যায়নি সে বিষয়টা আমি এক আসলে একেবারে আমি কনফার্ম না যেটা আমি শুনছি যে এক্সট্রা একটা পেমেন্ট দিতে হচ্ছে প্রসেসিং পারপাস এই যে উনআশি হাজার টাকার মতো বলা হচ্ছে যে এই টাকায় যাওয়ার কথা ছিল সেখানে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা হচ্ছে এটা কোনো ব্যাখ্যা কি আপনার কাছে সেটার ব্যাখ্যা হলো গভর্নমেন্ট যখন নীতি নির্ধারণ করেন যখন একটা কস্ট নির্ধারণ করেন মালয়েশিয়ার গভর্নমেন্টের সাথে বা মন্ত্রণালয়ের সাথে যে আমার পার ওয়ার্কার কস্টিং কত হবে সেই ক্ষেত্রে গভর্নমেন্টে যে 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 কস্টিংটা দিয়েছেন সেভেন্টি নাইন থাউজেন্ড টাকা যে সমস্ত কোম্পানি মালয়েশিয়াতে জিরো কস্টে যাবে তারা কোম্পানি কোনো প্যাসেঞ্জার থেকে একটি টাকাও নেবে না যেমন রংপুর থেকে একজন প্যাসেঞ্জার যদি ঢাকা আসতে হয় ঢাকা এসে যদি কুল আলমপুর যেতে হয় তাকে রংপুর থেকে আসা পর্যন্ত তার ভাড়াটাও কোম্পানি বিয়ার করবে আচ্ছা লেবি থেকে আরম্ভ করে প্যাসেঞ্জারের আপনার এয়ার ফেয়ার এয়ার ফেয়ার যেটা যে সমস্ত কিছু কোম্পানি বিয়ার করবে সার্ভিস পারপাস এবং গভর্নমেন্ট আনুষঙ্গিক ম্যান পাওয়ার সব কিছু মিলে সেভেন্টি নাইন টাকা একটা প্রাইস নির্ধারণ করেছে যেটা হলো যে সমস্ত কোম্পানি মালয়েশিয়াতে জিরো কষ্টের লোক তারা রিক্রুট করবে তেরোটা সোর্স কান্ট্রি থেকে তো সেই ক্ষেত্রে তেরোটা সোর্স কান্ট্রিতে যখন মালয়েশিয়ার লোক তারা নেওয়া শুরু করলো তো তার কিছু অনেক দিন পরে বারোটা কান্ট্রি অলরেডি মালয়েশিয়া তো লোক স্যান্ডিং করতে আসে বাংলাদেশ স্টপ বাংলাদেশ তখন ওপেন হয়নি এই বাংলাদেশ ওপেন হচ্ছে হবে এই নেগোসিয়েশনটা দুই দেশের মধ্যে নেগোসিয়েশনটা চলছে প্রায় ছয় মাস এই ছয় মাসে জিরো কস্টের ম্যাক্সিমাম কোম্পানিগুলা তারা তো আর ফ্যাক্টরি বসে মানে বসে রাখতে পারে না তারা অন্য কান্ট্রি অন্যান্য কান্ট্রি থেকে জিরো কস্টের ম্যাক্সিমাম লোকগুলি তারা হায়ার করে ফেলছে আমরা যেটা হয়েছে যে আপনার কস্টিংটা আসলে এজেন্সির বেড়েই গেছে বলতেছে এজেন্সি কিন্তু একটা যে প্রসঙ্গের কারণে আজকে বন্ধ হয়ে গেল যে যারা আসলে এত টাকা খরচ করে যাচ্ছে তারা আসলে সেই পরিমাণে ওখানে কাজ পাচ্ছে না বা সেই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছে না যেটা হচ্ছে এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এইটাই তো বিষয় ছিল তো আসলে মালয়েশিয়া শ্রমিকদের বাস্তবতা কি সেই বিষয়টা আমরা মনে হয় আমাদের আরিফুল ভাইয়ের কাছ থেকে একটু শুন ওখানে আসলে কাজের বাস্তবতা কি যারা যারা গেছেন এখন পর্যন্ত তারা আসলে কতটা খরচ করে গেছেন এবং কাজ কেমন ধরনের পাচ্ছেন সেখানে পারিশ্রমিকটাই কেমন পাচ্ছেন এবং অনেকে আমরা জানি যে এর মধ্যে কাজ না পাওয়ার সংখ্যাও বেশ কম নয় আপনি ওখানকার বাস্তবতা একটু তুলে ধরবেন আরিফ ভাই এখানকার বাস্তবতা হচ্ছে যে আসলে প্রায় এক লাখের উপরেই কর্মী এখন ওই কর্মবিহীন আছে অনেকেই আছে মেডিকেল করার জন্য প্রস্তুত আছে অনেকেই পাঁচ মাস ছয় মাস ধরে কাজ পাচ্ছে না এরকম তথ্য আছে চিত্র আছে তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে অবস্থাপনার যে একটা চিত্র এখানে উঠে আসছে বেশিরভাগই তারা অ্যাকচুয়ালি মানে ঠিকমতো খাইতেও পাচ্ছে না তারপরে নতুন একটা পরিবেশে আসার পরে তাদের যে একটা টেক কেয়ারের ব্যাপার থাকে একটা অভিযোজনের যে একটা ব্যাপার থাকে সে ব্যাপারগুলো আমাদের যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসছে এই কোম্পানিগুলোতে মালয়েশিয়ার কোম্পানিগুলোতে এখানে সেরকম কোন এ দেখা যাচ্ছেন ইভেন অনেকেই গতকালকে আমার কাছে একজন ফোন দিয়ে এসে তো কান্নাকাটি শুরু করছে যে এখানে আসছে এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই তারপরে থাকার খুব ভালো কোনো ব্যবস্থা নাই তাছাড়া এক ধরনের প্রবণতা হচ্ছে যে মালয়েশিয়ার বাইরে যে কোনো কিছু করবে সেই সময় পুলিশদের দেখলে চিত্র তবে ভালো দিক হচ্ছে যে আমাদের কর্মীরা কিন্তু আসলে কাজ শুরু করছে এর ভেতরেই অনেক ষড়যন্ত্র কাজ করছে ষড়যন্ত্র বলতে বোঝাচ্ছে যে একটা মিডিল ম্যান যেমন আমাদের নতুন কর্মী যারা আসছে এখানে আসার পরে কোম্পানি এবং আমাদের কর্মীদের ভিতরে একটা কমিউনিকেশন ভাষাগত কারণে একটা গ্যাপ থেকে যাচ্ছে এই যে গ্যাপের কারণে মিডলম্যান যারা থাকছে যারা কমিউনিকেটর হিসেবে কাজ করতেছে এদের অধিকাংশই হলো বাংলাদেশী এদের কারণেই এই কর্মীগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন ওদেরকে কিন্তু দেওয়া হচ্ছে দৈনিক 10 রিঙ্গিতের একটা মিল তালে ওরা হেদের পিছনেই খরচ করতেছে তিন রঙের চার রঙের আবার কখনো কখনো কোন বেলায় পৃষ্ঠপোষ রাখছে এরকম চিত্রartwork টি আছে এছাড়া এখানকার স্থানীয় কিছু কিছু এনজিও আছে যারা আসলে কোচানো শুরু করছে খুশি খুশি কিছু মানে দোষ বাইর করে মতো চিত্র আর কি আমাদের কাছে উঠে আসছে সেই ক্ষেত্রে এনডি ফল মানে হ্যান্ডি হলো কিছু কিছু চিত্র বাইর করে নিয়ে আসছে তাছাড়া স্থানীয় যে কথাটা বলা হচ্ছে যে যে শ্রমিকরা এত টাকা খরচ করে মালয়েশিয়াতে যাচ্ছেন তারা আসলে পারিশ্রমিক যেটা পাচ্ছেন সেটা তুলনামূলক কম এবং এই যে এত টাকা খরচ করে বাংলাদেশে ঋণ করে জমি বিক্রি করে যাচ্ছেন বা সম্পদ বিক্রি করে যাচ্ছেন সেইটা আসলে ঠিক ম্যাচ করে না মানে ইনকাম এবং খরচটা সমতাটা থাকে না সেই প্রসঙ্গে একটু বলবেন বাস্তবতা আসলে কি বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমাদের যে ইএমআইউটা স্বাক্ষর হয়েছিল সেখানেই আসলে বেসিক স্যালারি মালয়েশিয়ার ল অনুযায়ী সো বেসিক স্যালারি মালয়েশিয়ার ল অনুযায়ী হচ্ছে যে পনেরো শতর ইঙ্গিত এখন আট ঘন্টা একজন কর্মী পাবে পনেরো শতর দৈনিক দৈনিক নয় মাসে ছাব্বিশ দিন কাজ করলে সে পনেরোশো রিঙ্গিত পাবে এখন এর মধ্যে যদি ওটি থাকে মানে অতিরিক্ত যে কাজের যে সময়টা এটা যদি সে করে থাকে তার সাথে ওখানে ওয়ান পয়েন্ট ফাইভ হিসেবে থাকে আর এর পরে আর যেটা থাকে সেটা হচ্ছে আপনার পাবলিক হলিডে এবং ছুটির দিনে যদি কাজ করে তাহলে দেখা যাচ্ছে যে কখনো কখনো দেড় গুণ কখনো কখনো তিন গুণ দুই গুণ এরকম থাকতে পারে প্রত্যেকটা কোম্পানির একটা রুলস আছে তো সেই হিসেবে আমাদের দেশের লোকজন যদি পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে আসে আর এখানে যদি ওই পনেরো শতর ইঙ্গিতের বা ষোলো সতেরো শোর ইঙ্গিতের যদি একটা ইয়ে পায় তাহলে অবশ্যই এটা আসলে কমে যায় তো সেক্ষেত্রে আমি তো মালয়েশিয়াকে এখানে কোনো কিছু ইয়ে দেখতেছি না আমি তো দেখতেছি আমাদের দেশে আমাদের দেশের থেকে লোক আনার জন্য মাত্র উনআশি হাজার টাকায় কর্মী আসার কথা অন্যান্য অন্য কান্ট্রিগুলোর দিকে একটু দেখেন তাদের কোম্পানি তাদের কর্মীগুলো কত টাকায় আসতেছে আর তারা এখানে কিভাবে ইনকাম করতেছে কম টাকার ভিতরে আর আমাদের কোম্পানি আমাদের দেশের কর্মীগুলো আসতে যে যে ব্যয় দেখানো হচ্ছে বা যে অতিরিক্ত টাকাগুলো নেওয়া হচ্ছে সেক্ষেত্রে তো আসলে একটু থেকে আসতে টাকা হচ্ছে না শুধুমাত্র বাংলাদেশের শ্রমিকদের আসলে খরচটা অনেক বেশি পড়ছে সেই তথ্যটা আপনার কথার মধ্যে রয়েছে আহ আমরা এ প্রসঙ্গে আরো কথা বলবো একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আহ প্রিয় দর্শক সাথেই থাকুন নিচ্ছি আরো একটা বিরোধী প্রিয় দর্শক আমন্ত্রণ আরও একবার আপনি দেখছেন নেক্সট দেশের সাত দিনের আয়োজন আমরা যেখানে কথা বলছিলাম যে আজকে মাননীয় প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কিন্তু এটাও বলেছেন যে যারা বাংলাদেশের এই সিন্ডিকেশনের সাথে জড়িত এবং সত্যিকার অর্থেই জড়িত হয়ে যদি থাকেন তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা নেওয়া হবে কারণ এরকম ঘটনা বারবার চলতে দেওয়া যায় না অতীতেও আমরা দেখেছি যে এই বিষয়গুলো ঘটেছে এবং একই ধরনের ঘটনায় আমরা বারবারই আমাদের শ্রমবাজার হারাচ্ছি আসলে বাংলাদেশের কী ধরনের ক্ষতি হচ্ছে মালয়েশিয়ার মতো এরকম একটা শ্রমবাজার হারানোর ক্ষেত্রে বা বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে আর এই বিচারহীনতা সংস্কৃতি আমাদেরকে কি ক্ষতি করছে বিচার আসলে কতটা পাব বলে আশা করছেন আপনারা সাংবাদিক দেখুন আপনি যেমনটি বলছিলেন বিচার হবে কি না এই যে সিন্ডিকেটের সমস্যা বা এখানে গুটি কয়েক মানুষের কাছে পুরো বাজারটা নিয়ন্ত্রণ এটা শুধু কিন্তু বাংলাদেশ এন্ডে হচ্ছে না এটা মালয়েশিয়া এন্ডেও হয় ওখানেও অনেকে জড়িত থাকে সেটাও তথ্যগুলো চলে চলে অনেকে জড়িত থাকে এবং ওখানেও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে গত বিভিন্ন সময়ে যে নয় একবার ষোলোতে একবার আঠারোতে একবার বন্ধ হয়েছিল সেখানে ওই দেশের বড় একটা সিন্ডিকেটও ছিল হয়েছে তো মানে ওখানে ব্যবস্থা একটা নেওয়া হয়েছে তো বাংলাদেশে ব্যবস্থা নেওয়া হবে কিনা দেখুন বাংলাদেশেও ব্যবস্থা নেওয়া হয়েছে কি করা হয় যে এই কোম্পানিগুলোকে লিস্টেড করা হয় ব্ল্যাক লিস্টেড করা হয় তাদের লাইসেন্স স্থগিত করা হয় কারো ক্ষেত্রে বাতিল করা হয় কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই সিন্ডিকেট বলেন আর যারা এটার সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে তাদের কানেকটিভিটি অনেক বেশি কাজগুলো তাদের কাছে অনেক সঙ্গে এবং তারা ওই পক্ষ থেকেও ভালো যোগাযোগ রাখেন এবং তাদের একাধিক কোম্পানি আছে তো আপনি মানে একটা বন্ধ হচ্ছে আর একটা ওপেন হয়ে যাচ্ছে অনেক কোম্পানি আছে আর কি তো পুরো বিষয়টাই আসলে একটা দীর্ঘদী প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে গেছে তো এটা আসলে ব্যাকএন্ডটা অনেক দূর তো মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন তিনি ব্যবস্থা নেবেন আমরাও আশা করি অবশ্যই ব্যবস্থা নেবেন কিন্তু সেইটা তো ব্যবস্থা নেওয়া হবে কিন্তু শ্রমবাজার তো খুলতে হবে আগে এখন শ্রমবাজারটা বন্ধ হয়ে গেল এখানে আরেকটা বিষয় শ্রমবাজার বন্ধ হয়েছে আমরা বলছি কিন্তু আপনি শুনেছেন যে মালয়েশিয়া থেকে উনি বললেন যে ওখানে অনেকের কাজ নেই আসলে যে এই পরিমাণ ডিমান্ড লেটার আসতেছে মালয়েশিয়া থেকে যতগুলো শ্রমিক দরকার আসলে কি ওখানে ওই শ্রমিকগুলো দরকার কিনা সেটাও আসলে দেখার বিষয় আছে কারণ মালয়েশিয়া থেকে যেন একটা কাজের ডিমান্ড আসে সেখানে কিন্তু আমার দূতাবাস যাচাই বাচাই করে দেখে যে ওই কোম্পানিতে আসলে ওই পরিমাণ লোক কারণে অনেক সময় আসলে ডিমান্ড লেটার যা আসে ব্যাপার থাকে একটু এটা আমরা শুনি প্রায় সময় এবং আমরা অভিযোগও পেয়েছি যে অনেকগুলো প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে ওই প্রতিষ্ঠানে এত পরিমাণ। ধরেন হয়তো একশো জন লোকের অ্যাকোমোডেশনের জায়গা আছে সে হয়তো দুইশো জনের ডিমান্ড লেটার নিয়ে এসেছে বাকি একশো জনের হয়তো এই যে ম্যান পাওয়ারের ব্যবসাটা সে করলো এরকম প্রায় শোনা যায় এবং এরকম অভিযোগ আছে এই যে যারা সবসময় আমরা দেখি না যে মানুষজন যে কাজ পাচ্ছে না তো এই ক্ষেত্রে এই ঘটনাগুলো হট হয় আর কি আবারও আপনার কথা থেকে আমার রিক্রুটিং এজেন্সির কাছে যেতেই হচ্ছে যে দুইটা প্রসঙ্গ যে কথাটা শেষ করলেন আমাদের মঞ্জুর ভাই যে এরকম ফেক ডিমান্ড তৈরি করা হয় আর একটা কথা আরিফুল ভাইয়ের কথার মধ্যে ছিল যে ওখানে রিক্রুটিং এজেন্সির একটা দায়িত্ব আছে শ্রমিক পাঠানোর পরে সেই দায়িত্বটাও সঠিকভাবে মেনটেন করা হয় না এই বিষয়গুলো কি আসলে ঘটে কিনা প্রথম প্রশ্নের জবাব হলো যেটা বলছেন যে ডিমান্ড লেটার মালয়েশিয়ান কোম্পানি যখন তার ওয়ার্কারের সে তার মিনিস্ট্রিতে যখন অ্যাপ্লাই করা হয় মিনিস্ট্রি যাচাই বাছাই করে তাকে তার কতজন ওয়ার্কারের প্রয়োজন সেভাবে তাকে একটা অ্যাপ্রুভাল দেওয়া হয় যদি সে দুশো জনের জন্য অ্যাপ্লাই করা হয় তাহলে মিনিস্ট্রি তাকে যাচাই বাছাই করে তার ডকুমেন্টেশন তার অ্যাকমোডেশান তার প্রিভিয়াস এমপ্লয়ির বিভিন্ন তথ্যপত্র নিয়ে দেখে যে কোম্পানি যে টু হান্ড্রেড ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করেছে সেই টু হান্ড্রেড ওয়ার্কার সে কি রিক্রুট করতে তার ক্যাপাবিলিটি আছে কিনা তো যেহেতু এই অ্যাপ্রুভালটা মালয়েশিয়ান গভর্নমেন্ট দিচ্ছে ক্ষেত্রে আসলে বাংলাদেশে আমাদের কিছু করার নাই নাম্বার টু হলো এই অ্যাপ্রুভাল লেটারটা যখন আমাদের হাইকমিশনের অ্যাটাস্টেডের জন্য যখন পাঠানো হয় তখন হাই হাইকমিশনের একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় যে এই অ্যাপ্রুভালের অ্যাগেনস্টে ফ্যাক্টরি অথবা তার অর্গানাইজেশান ভিজিট করতে হবে তার রেকমেন্ডেশান আছে কি না তার এতগুলি ওয়ার্কারের ওয়ার্ক দেওয়ার তার ক্যাপাবিলিটি আছে কি না তার প্রিভিয়াসে যে এমপ্লয়ি আছে তাদেরকে অন টাইম স্যালারি দিচ্ছে কিনা এই তথ্যপত্রগুলি দেখার পরে আমাদের হাই কমিশনার সেই অ্যাপ্রুভেল লেটারটা অ্যাটাস্টেড করার কথা যদি ওইভাবে হয়ে থাকে বা তারা তো না দেখে অ্যাটাস্টেড তারা করবে না তাহলে সেখানে ফেক কথাটা তো আসার কথা না যদি আমাদের হাই কমিশনার যদি ওনার ওনাদের ডিউটিটা যদি ওনারা ঠিকমতো পালন করে তাহলে আমাদের যে अप्रুভাল লেটার আছে মানে চেকে ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে আসলে এই অবস্থবতায় পড়ার কথা না যদি ওইখানে সিস্টেমে যদি কোনো রিক্রুটিং এজেন্সির যে দায়িত্বের কথা যে রিক্রুটিং এজেন্সি যখন কাউকে পাঠাচ্ছে তার একটা দেখভাল করার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির থাকে কিনা প্রথম প্রশ্ন আচ্ছা আমার প্রথম প্রশ্ন আপনার এই প্রশ্নের জবাবে যখন বাংলাদেশে কোনো রিক্রুটিং এজেন্সি একটা ডিমান্ড নিয়ে এসে মালয়েশিয়া কোম্পানির কাছে লোকগুলি হ্যান্ড ওভার করা হয় কোম্পানি যখন তার ওয়ার্কারগুলি বুঝে পায় এবং ওয়ার্কারের সাথে যে যে কোম্পানির মালিকের সাথে যে টার্মস অ্যান্ড যে যে নামাটা ওয়ার্কারের সাথে দিয়ে দেওয়া হয় যে তোমার এই টার্মস অ্যান্ড কন্ডিশন ইউ উইল গেট স্যালারি দিস ইউর অ্যাকোমোডেশন তুমি এই তারিখে জব করবে একটা চুক্তি না তার সাথে কন্ট্যাক্ট পেপার দিয়ে দেওয়া হয় আর যখন মালয়েশিয়ান কোম্পানি মালিক যেহেতু উনি রিসিভ করে নেন তাহলে সেখানে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি কোনো মালয়েশিয়ান কোম্পানি বা চাইনিজ কোম্পানি যদি সেটা যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে রিক্রুটমেন্ট এজেন্ট বাংলাদেশ থেকে আমাদের হাই কমিশনের হেল্প নিতে পারেন কারণ আমি যদি মালয়েশিয়ান কোনো কোম্পানির অ্যাগেনস্টে কোনো কেস করতে যাই সেখানে আমার হাই কমিশনার আমার হেল্প প্রয়োজন হবে তাহলে আলটিমেটলি কি আমি রিক্রুটমেন্ট করলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া একটা কোম্পানি রিক্রুটমেন্ট করলো যদি কোনো কোম্পানির আমার বাংলাদেশি ওয়ার্কার যদি ফলস পজিশনে পড়ে তারা হেল্প নিতে যাবে আমার হাই কমিশনারে হাই কমিশন গিয়ে দেখাবে যে এই টার্মস কন্ডিশন আমার কাছে এই চুক্তি আমি এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আসছি তারা আমাকে সেভাবে ফ্যাসিলিটি দিচ্ছে বাস্তবতা হচ্ছে যে যে শ্রমিকরা যাচ্ছে তারা অনেকটাই অল্প শিক্ষিত এবং সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী থেকে কিন্তু বেশি যাচ্ছে তারা হয়তো হাই কমিশনার শুনে যে ওইভাবে যুক্তিগুলো তুলে ধরতে পারে না সেখানে রিক্রুটিং এজেন্সির দায়িত্ব বা দায়ের জায়গা আছে হ্যাঁ সেটা হলো কোম্পানির সাথে তখন যোগাযোগ করা হয় যে আমি যে তোমার কাছে যে আমি ওয়ার্কার পাঠিয়েছি তোমার টার্মস কন্ডিশন অনুসারে তুমি তাদেরকে ডিপ্লয়েড করো আদারেজ আমি মালয়েশিয়ান হাই কমিশনার যা আছে আমার কমিশনার আছে আমি সেখানে কমপ্লেন করবো বা অভিযোগ সেখানে এজেন্সিগুলো একটু শিথিলতায় দেখেন কিনা কারণ আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে কিন্তু এই প্রসঙ্গগুলো উঠতে দেখি যে এজেন্সিগুলো আসলে দায় নিতে চান না বা পাঠানোর পরে যোগাযোগটা কমে কমে যায় আমার জানা মতে কোনো রিক্রুটিং এজেন্সি কারণ মালয়েশিয়াতে কোনো ওয়ার্কার যদি ব্যাক করে বাংলাদেশে তাহলে রিক্রুটিং এজেন্সির কাছে এসে এসে বিএমডিতে মামলা করতে পারে কোনো রিক্রুটিং এজেন্সি চায় না যে আমার একটা ওয়ার্কে বাংলাদেশে ফেরত আসবে সেই বিএমটিতে মামলা করবে বিএমডিতে মামলা করার পর তাকে উইদাউট হিয়ারিংয়ে তার মামলা করার প্রসঙ্গ যখন বলছেন তখন এরকম ঘটনা কিন্তু মালয়েশিয়া যারা গেছেন এই শ্রমিকদের কাছে আমরা শুনেছি একটু আরিফুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে যারা মালয়েশিয়াতে গেছেন শ্রমিকরা তারা কাজ পাচ্ছেন না বা কাজ পাননি বা যে প্রতিশ্রুতি অনুযায়ী গেছেন সেই ধরনের কাজ পাননি এরকম কিছু মানে চিঠিও লিখে নেওয়া হয়েছে রিক্রুটিং এজেন্সির কাছ থেকে এরকম অভিযোগও আমরা বিভিন্ন সময় শুনেছি দের আসলে বাস্তবতা এরকম কি আপনারা খুঁজে পেয়েছেন কিনা মালয়েশিয়াতে হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যে গত কয়েকদিন আগেই এমবেসিতে এ ধরনের একটি ঘটনা ঘটছিল অনেক প্রাইম বিশ পঁচিশ জনের মতো সরকার এমবেসিতে এসে জড়ো হয় তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তিন মাসের উপরে তাদেরকে স্যালারি দিচ্ছিল খাওয়ার টাকা নেই দেশ থেকে যারা সুদ তুলে আসছে তাদের কিস্তি শোধ করারও টাকা নাই বাড়ির একটা চাপ এখানকার একটা চাপ তারা বাধ্য হয়ে এমবেসিতে আসে এখন এমবেসিতে আসার সাথে সাথেই কিন্তু একেবারেই র্যাপিড অ্যাকশন আকারে ওই কোম্পানির মালিকের কাছে ফোন করে ফোন করে টাকা নিয়ে এসে কিন্তু এমবেসির ভিতরে এটা একটা শুরু হয়ে গেছে এছাড়া আরো একটা বিষয় হচ্ছে যে আপনাদের এখান থেকে 4-5 মাস আগে একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল যে রাস্তা দিয়ে মিছিল করতে করতে যাচ্ছিল যে গর্বিগুলো এই গর্বিগুলোর ব্যাপারে কিন্তু মালয়েশিয়া খুব ভালো একটা ডিসিশন তাদেরকে 45 দিন ওই কোম্পানিকে 45 দিনের মতো সময় দিয়েছে যে 45 দিনের ভেতরে তুমি তোমার বকেয়া পরিশোধ করবা যদি পরিশোধ না করো তাহলে তোমার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ইভেন মালয়েশিয়ায় মানে এমন ভাবে এরা শুরু করছে আসলে ওয়ার্কারদের টেক কেয়ার করার জন্য এর বাস্তবতার একটা উদাহরণ ওই কর্মীগুলো যাদের কাজ নাই যে কোম্পানিতে কাজ নাই ওই কোম্পানিকে চেঞ্জ করে যে কোম্পানিতে কাজ আছে এই কোম্পানিতে দেওয়ার কিন্তু একটা ব্যবস্থা এরা শুরু করছে এর আগে এই ব্যবস্থাটা ছিল না তবে বড় বড় ব্যাপার হচ্ছে কি যে এখানে আসলেই আমাদের রিক্রুটিং এজেন্সির মালিকদের একটা অনিয়া থাকে এরা মনে করে যে আমি লোকটাকে ঠেলে চুরিয়ে অন্তত পার করতে পারলেই বাঁচি তারপরে এদের যে আর কোনো সামাজিক যে দায়বদ্ধতা একটা তারপরে একটা হিউম্যানিটির একটা ব্যাপার থাকে এই ব্যাপারগুলো কিন্তু আসলে অবলোক করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে নেক্সট কবে আমি জানি না যে আল্লাহ কবে আবার মালয়েশিয়ার দরজা খুলবে তো সেক্ষেত্রে যখন এগুলো করা হবে আমার মনে হয় যে একটা কর্মী যখন আসবে তার আসার আগ পর্যন্ত সে তো ভাষা জানে না সে তো অদক্ষ সে ইংরেজিতেও বলতে পারবে না সে মালয় ভাষাও জানবে না তাহলে সে একটা দোকানে দিয়ে একা একা দিয়ে সে কিভাবে কিনবে কিভাবে খাবে হুট করে তার একটা আবহাওয়াগত কারণে এখানে নিশ্চয়ই যে শ্রমিকেরা যাচ্ছে তাদেরও একটা দায় আছে আসলে জেনে বোঝে যাওয়ার প্রসঙ্গ রয়েছে সচেতনতার একটা প্রসঙ্গ মনে হয় রয়েছে আরিফুল ইসলাম যদিও সচেতনতার ব্যাপারটা রয়েছে আমার মনে হয় আমাদের দেশের বেকারত্বের জন্য এটা হয়তো আমি মনে করি যে এরকম হইতেই পারে কারণ আমাদের দেশে বেকারত্বের আর আমরা যখন সামনে কোনো কিছু কে একটাই দেখবো তখন কিন্তু পড়িয়ে যাবো যে সামনে যায় না যেভাবে হোক এটা নিতে পারলেই বা যেমনটা লক্ষ্য করছি আমরা তিরিশ হাজার নয় একত্রিশ হাজারের মতো কর্মী আমাদের বিমানবন্দরে অপেক্ষারত তো সেক্ষেত্রে আমাদের রিক্রুটিং এজেন্সি এবং আমাদের রাষ্ট্রের যে একটা দায়িত্ব সেই দায়িত্বের ব্যাপারটা নিয়ে একটু সচেতনতা হইলে আমি মনে করি যে মানে আসলে আমাদের জনশক্তির রপ্তানি খাতে এক ধরনের শৃঙ্খলার প্রয়োজন আছে মনে হয় আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আর ইসলাম সা থাকুন আমাদের সাথে আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি প্রিয় দর্শক নিচ্ছি আরও একটা বিরতি সাথেই থাকুন প্রিয়দর্শক আমন্ত্রণ আরও একবার ফজল হক আপনার কাছে আসতে চাই যে এই যে পাঁচ লক্ষ মালয়েশিয়ান শ্রমিক আমাদের দেশ থেকে গেছে এরই মধ্যে এবং আজকে বন্ধ হয়ে গেল সার্বিকভাবে আসলে আমাদের প্রভাবটা কি পড়বে এবং শৃঙ্খলার কথা যেটা বলছিলেন আমাদের মালয়েশিয়ান সাংবাদিক ভাই যে সার্বিকভাবে একটা শৃঙ্খলা ফেরা দরকার এই জনশক্তির রপ্তানি খাতে আপনি কি মনে করেন রাইট ধন্যবাদ আপনাকে আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পাঁচ লক্ষ ওয়ার্কার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছে এই পাঁচ লক্ষ ওয়ার্কারের পিছনে আমাদের বাংলাদেশে কাজ করেছে যে ইকোনমিক এজেন্সি কাজ করেছে ট্রাভেল এজেন্সি কাজ কাজ করেছে মেডিকেল সেন্টারগুলো অর্থাৎ আপামোর এই পাঁচ লক্ষ লোক প্রেরণ করতে আমাদের এই অর্থনৈতিক মার্কেটের যে লেনদেনটা হয়ে যে অর্থনৈতিক অবস্থার যে চাঙ্গা ছিল এটা অসাধারণ সেকেন্ড সেকেন্ডে হলো যে এই পাঁচ লক্ষ কর্মসংস্থান হওয়ার পরে পরবর্তীতে আমাদের যে বৈদেশিক রেমিটেন্স আমাদের অর্থনীতিতে যে কন্ট্রিবিউশনটা করবে এটা অসাধারণ এবং এই পাঁচ লক্ষ লোকের রোল মনে হওয়ার একটা ব্যাপার রাইট আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এবং আমাদের ফরেন রিজার্ভকে সমৃদ্ধ করবে বাই রোটেশান ক্রমান্বয়ে তো এই এক বছরেরা আমাদের ভালো খারাপ যদি আমরা দুই দিকটি বিবেচনা করি খারাপের চেয়ে আমাদের কন্ট্রিবিউশনটা আমি যে বন্ধ হয়ে গেল সেটার কি হবে সেটা হলো বন্ধ তো হবেই পরীক্ষা হলে এক্সাম আপনার থ্রি আওয়ার্স আপনি একটা লাস্ট কোয়েশ্চনে এক লাইন লিখছেন আপনাকে এক্সামিনার বলতে স্টপ রাইটিং কো আপনাকে তো আগে বলে দেওয়া হয়েছে যে তিন মাস আগে ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে এই আজকের দিনে মালয়েশিয়া মার্কেটটা ক্লোজ হয়ে যাবে সো এটা হঠাৎ করে হয়নি একটা ডিক্লারেশন ছিল এটা ক্রমান্বয়ে একটা স্টেপ দিয়েছিল যে এত তারিখে কলিং শেষ হবে এত তারিখে এ বিষয়ে শেষ করতে হবে এত তারিখে প্লাইট শেষ করতে হবে তো সো এটা আমাদের প্রিপারেশান নেওয়ার জন্য এবং প্রিপারেশান নিয়ে শেষ করার জন্য আমাদের একটা সুযোগ দিয়েছে সো তারপরেও যে কিছু ক্ষতি হবে না তা না সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা মালয়েশিয়াতে ইনভেস্ট করেছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই এই অফ হয়ে যাওয়ার কারণে তো আমরা আশা করব দুই দেশের সরকার বা দুই দেশের মন্ত্রী মহোদয় তাদের যে অ্যাসেসমেন্ট করার পরে যদি পরবর্তী তাদের ওয়ার্কারের প্রয়োজন হয় হয়তো বা মালদেশিয়া আমাদের বাংলাদেশের ওয়ার্কারদের জন্য উন্মুক্ত করে দিতে পারে এই আশা আমরা করি যে নিশ্চয়ই আমরা মানুষ আশা নেই বাঁচে বাংলাদেশিরা হয়তো আশাটা একটু বেশি করি কিন্তু বাস্তবতা যা বুঝছি আমরা আজকে যেটা বন্ধ হয়ে গেল শ্রম মার্কেট আপনার কি মনে হয় সেটা আসলে আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে এবং এখান থেকে উত্তরণের উপায়গুলো কী হতে পারে আসলে যে কারণে বন্ধ হয়েছে তারা বলেছে যে ওখানে কর্মপরিবেশের সমস্যা এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা অনেকটা প্রতারিত হচ্ছে এবং তাদের যে কর্মসংস্থান যেখানে আছে এবং তাদের আর লোক দরকার নেই মালয়েশিয়ায় যে কোঠা সিস্টেম আছে যে তাদের নিজেদের লোক কতগুলো কাজ করবে বিদেশি শ্রমিক কতগুলো কাজ করবে এইটার পার হয়ে যাচ্ছিলো বিদেশি বেশি হয়ে যাচ্ছিল এই কারণে মূলত তারা বন্ধ করেছে তো এটা আবার চালু হবে যখন তাদের আরও আবার লোক প্রয়োজন হবে কিন্তু বাংলাদেশেরটা চালু হবে কিনা সেটা সময় বলবে কারণ তারা কিছু অবজারভেশন দিয়েছে বাংলাদেশের কিছু অবজারভেশন আছে সমস্যাটা যেটা হচ্ছে যে যেই লোকগুলো আমরা জানি যে কত কয়েকদিন ধরে দেখছি যারা যেতে পারেনি তারা কিন্তু ঋণ নিয়ে বা অনেকে জমি বিক্রি করে এই যে চার পাঁচ লাখ টাকা খরচ করে ফেলেছে যাওয়ার জন্য তাদের পরিবারগুলো কিন্তু একটু সমস্যায় পড়বে ভালো রকমই সমস্যায় পড়বে এবং নতুন লোক যাচ্ছে না কিছু লোক ফেরত আসবে তো রেমিটেন্সের একটা ব্যাপার ছিল যতগুলো লোক যাতে আমাদের দেশে জানেন আপনি যে বাংলাদেশে বেকারত্বের হার বেশি লোকগুলো বাইরে যেয়ে কাজ করতে পারত তারা হয়তো এখন আর একটা দেশে যাওয়ার জন্য চেষ্টা করবে তো সব মিলে একটু তো ক্ষতি হলো দেশের জন্য যেটা আসলে পুষিয়ে নেওয়ার জন্য যেটা বলছিলেন আজকে প্রতিমন্ত্রী যে তিনি ব্যবস্থা নেবেন এবং রিক্রুটিং এবং তিনি স্কিল্ড প্যান পাওয়ারের দিকে জোর দিচ্ছেন যে ভবিষ্যতে আমরা মালয়েশিয়ায় লোক পাঠাবো কিন্তু দক্ষদের দক্ষদেরকে পাঠাবো এই উদ্যোগগুলো যদি নেওয়া হয় সঠিকভাবে তাহলে হয়তো ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে ভালো কিছু হবে নিশ্চয় আমরা স্বপ্ন দেখতে চাই আমি আরিফুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে বাস্তবতা কি বলে কারণ আমাদের মালয়েশিয়ান রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত ওনারা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলার চেষ্টা করছেন চিঠি পাঠিয়েছেন যদিও এখনও কোনো রিপ্লাই আসেনি কোনো উত্তর আসেনি আসলে ওখানে কি ধরনের তৎপরতা আপনি দেখছেন তৎপরতার মধ্যে আসলে আমাদের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত যে ইনস্ট্যান্ট যে স্টেপ গুলো নিয়েছে আসলে ধন্যবাদ তবে সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের মালয়েশিয়ার এই শ্রম বাজার নিয়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এখানে মুক্ত হয়ে উঠছে আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন যে কিছুদিন পূর্বে কিন্তু মালয়েশিয়ার পাম উপরে ইউ কর্তৃক আপনার নিষেধাজ্ঞা এর পরেই দেখছিলেন যে এর আগেও কিন্তু আপনার সিম ডারবির উপরে নিষেধাজ্ঞা ছিল তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুষ্ট চক্র কিন্তু এর ভিতরে কাজ করতেছিল যেটা আসলে আমাদেরকে চায় না যে আমরা ভালো ভালোভাবে বেড়ে উঠি আপনি একটা জিও পলিটিক্স এর দেখেন কিনা এখানে আমি আমি তো সেটাই সেটাই দেখি যে আসলে এখানে একটা জিও পলিটিক্সের ব্যাপার আছে আমি এখানে আপনাকে একটু যোগসূত্র করতে চাই যে সম্প্রতি ইসরাইল ইস্যু নিয়ে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে কিন্তু মানে বয়কটের যে একটা চিত্র এই চিত্র দেখেই কিন্তু আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে এখানকার আসলে সোজা কথায় যেটা বলে যে খুঁজে খুঁজে কোনো কিছুকে কে বাইর করা মানে মানে বাংলাদেশের দোষগুলোকে সামনে আনার চেষ্টা হচ্ছে বাংলাদেশের দোষগুলোকে খুঁজে খুঁজে বাইর করে এনে

সেদিকে যদি একটু লক্ষ্য রাখা যায় তাহলে আমরা মনে করি যে আসলে এখানে ক্লিয়ার হয়ে যায় নিশ্চয়ই তাছাড়া আমাদের দেশই তাছাড়া আমাদের দেশই যে আহ এজেন্সি যেগুলো আছে রিক্রুটিং এজেন্সি যেগুলো আছে তারা আসলে ওই লোকাল যে এজেন্টের মাধ্যমে যে টাকাগুলো নিয়ে আসে কমিউনিকেশন করে এদের একটা ফল্টের কারণে এখানেও এই সমস্যা সেখানেও ওই শৃঙ্খলাটা ফেরাতে হবে আর সবচেয়ে বড় কথা যে সরকারের সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই বিষয়গুলো তদারকি করবেন এবং একটা ভালো দিকে যাব আমরা আশা করতেই পারি আরে ফুল ইসলাম আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবতে আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামীকাল আবারও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন